শহরের কৃষ্ণপুরে শারীরিক প্রতিবন্ধী শরীফ মিয়া চোদ্দ বছর ধরে মাদকাসক্ত স্বাভাবিক জীবনে ফেরাতে শরীফকে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয় অর্থ খরচ হলেও মানসম্মত চিকিৎসা না পাওয়ায় আবারও মাদক সেবনে জড়িয়ে পড়ে শরীফ চিকিৎসা নামে কিচ্ছুই না শুধু শরীফ নয় চিকিৎসা নেয়ার পরও অনেকেই ছাড়তে পারে না মাদক সেবন চিকিৎসার নামে প্রতারণায় ক্ষুব্ধ অভিভাবকরা আনার পরে তো আমার ছেলের সুস্থই হলো না সেন্টারে থাকছে কিন্তু এমন অনেক কষ্টmst দেয় কিন্তু ঠিকমতো চিকিৎসা করে না পুরো যেটা অনেক পয়সা করে বাঁধা বন্ধ করতে না আমার সুস্থ잖아 ভালোয় না মানসম্মত সেবা দিতে না পারার কথা স্বীকার করেছেন নিরাময় কেন্দ্রের মালিক সংগঠনের নেতারাও। নিরাময় কেন্দ্রগুলো কাঙ্ক্ষিত সেবা দেওয়ার সেবা না দিতে পারা মূল কারণ হচ্ছে আমাদের এখানে ধরেন মনোরোগ বিশেষজ্ঞ মহিম সিং মাত্র একজন দক্ষ জনবলের অভাব ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা টাকা হাতি নিয়ে চিকিৎসার মান খারাপ ডাক্তার নাই এরকম প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব শহরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা পঁচিশটি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মধ্যে সরকারি অনুমোদন প্রাপ্ত মাত্র আটটি সমর ইসলাম একুশে টেলিভিশন